পীযূষ গোয়েলকে আপনি চিঠি দিয়েছেন, কি বিষয়টা উল্লেখ করেছেন? দেখুন, আমাদের যেটা কেন্দ্রীয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যে ড্রিম প্রজেক্ট, ভারতবর্ষের 81 কোটি লোক পাচ্ছে, এর জন্য বছরে 2 লক্ষ কোটি টাকা খরচ করছে ভারত সরকার। এই কর্মসূচিটার নাম হচ্ছে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা। সেই অন্ন সুরক্ষা যোজনার নামটা ইংরেজিতে ছোট করে ইংরেজিতে লিখছে বস্তার উপরে চাল এবং গমের, দিয়ে একটা হাঁড়ির ছবি দিচ্ছে, সেটা তার নিচে বাংলায় লিখছে খাদ্যসাথী বলে। মানে মানুষকে বিভ্রান্ত করছে যে এই রেশনটা বা এই ফ্রি চাল গম এটা পিসির সরকার দিচ্ছে, মানে তৃণমূলের সরকার দিচ্ছে, এইটা দিচ্ছে। আমি এই ছবি দিয়ে বলেছি ওই বস্তা থেকে হাঁড়ির ছবি আর খাদ্যসাথী লেখা তুলতে হবে। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী 9 জন কেন্দ্রীয় সংস্থা অপব্যবহার হচ্ছে বলে মোদীকে চিঠি দিয়েছে, কি বলবেন? ওই চিঠি দিয়ে কি ভয় পেয়ে চিঠি দিয়েছে? কি কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। এরা আতঙ্কিত, মনীষ সিসোদিয়ার জন্য আপ আতঙ্কিত, মমতা ব্যানার্জি তার নিজের আত্মীয় স্বজন ভাইপোর জন্য আতঙ্কিত। ইতিমধ্যে বিচার ব্যবস্থা এতে হস্তক্ষেপ করেছে এবং প্রমাণ হয়ে গেছে নন অ্যাভেলেবল সেকশন লাগালেই হলো না, সুপ্রিম কোর্টে ডাইরেকশন এরা ভাইলেট করেছে, সেকশন 41 নোটিস দেয়নি। অর্থাৎ বিচার ব্যবস্থা প্রোটেকশন দিচ্ছে এবং পুলিশ বারে বারে অপদস্থ হচ্ছে এবং পুলিশের যে গরিমা মান সম্মান চলে যাচ্ছে, তাই কলকাতা পুলিশ আর বেঙ্গল পুলিশ আর কেউ বলছে না, সবাই বলছে এই পুলিশের নাম এখন মমতা পুলিশ। দাদা, হাইকোর্টের নির্দেশের পরেও অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে, ইডি বলছে এখন প্রয়োজনীয় কাগজপত্র তারা দিচ্ছে না জেল কর্তৃপক্ষ, এটা বদমাইশি অনেকদিন ধরেই করছে, হয়তো আর একটা জায়গা যাওয়া বাকি আছে সুপ্রিম কোর্ট, সেইটা যাওয়ার জন্য অপেক্ষা করছে, কিন্তু সুপ্রিম কোর্ট তো 13 তারিখের আগে খুলবে না, অতএব কেষ্টবাবুকে যেতেই হবে। সুপ্রিম কোর্ট 1 সপ্তাহ দোলের জন্য ছুটি আছে, এটা হয়তো মমতা ব্যানার্জির পুলিশ জানে না, তারা ভাবছে সোমবার হয়তো খোলা আছে সুপ্রিম কোর্ট। আমরা কৌস্তব বাগচির ব্যক্তিগত লড়াই এবং তার যে প্রতিবাদী কণ্ঠস্বরকে সমর্থন করি, কিন্তু প্ল্যাটফর্মে সমর্থন করি না, কারণ কংগ্রেস তৃণমূলের সঙ্গে কোনো দিনই লড়তে চায় না। 16 থেকে 21 কংগ্রেস ছিল বিধানসভায় অপোজিশন, কংগ্রেসের এলওপি ছিল, কি ভূমিকা ছিল যখন গোটা পশ্চিমবাংলায় ভোট পরবর্তী সন্ত্রাসে 57 জন বিজেপি কর্মী খুন হচ্ছেন, ঘর বাড়ি পুড়াচ্ছে, 21 সালে কংগ্রেসের ভূমিকা কী ছিল? কোনো ভূমিকা ছিল না, উল্টে নন্দীগ্রামের লোক মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছে আর কংগ্রেস ভবানীপুরে মমতা ব্যানার্জিকে সমর্থন করেছে। অতএব এইসব বেশি সময় নষ্ট করার ব্যাপার নেই, কৌস্তবের লড়াইকে, কৌস্তব ভাইয়ের লড়াইকে আমরা সমর্থন করি, কিন্তু কংগ্রেস কখনোই অ্যাজ এ হোল পার্টি হিসেবে এটা করতে পারবে না। তার কারণ কংগ্রেসের দিল্লির নেতৃত্ব চায় না এখানে তৃণমূল কংগ্রেস সরে যাক। এরা গত বিধানসভা ভোটে সিপিএম এবং কংগ্রেস এবং আইএসএফ তারা জোট বেঁধে প্রথম বলেছিল নো ভোট টু বিজেপি, নো ভোট টু বিজেপি যদি প্রথম স্লোগান হয় তাহলে মমতা ব্যানার্জিকেও ভোট দেওয়ার অপশান থাকে, কেউ হয়তো তাই করেছে। কিন্তু যতক্ষণ না এরা প্রথম বলবেন নো ভোট টু মমতা, ততক্ষণ এদের রাজনৈতিক সদিচ্ছা প্রমাণ হতে পারে না। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, আমি নিজে বলছি নো ভোট টু মমতা। এবারে মানুষকে ছেড়ে দেন না, মানুষ 25 বছর পশ্চিমবঙ্গে কংগ্রেসের রাজত্ব দেখেছে, 34 বছর লেফটের রাজত্ব দেখেছে আর নরেন্দ্র মোদীজিকেও লোক দেখছে, মানুষ ঠিক করে দেবে যে তারা পদ্মফুলকে জেতাবে না হাত হাতুড়িকে জেতাবে, মানুষের উপর ছেড়ে দেওয়া হোক। আর যারা সত্যিকারে মমতা ব্যানার্জিকে সরাতে চান তারা প্রথম স্লোগান দিন নো ভোট টু মমতা, বাকিটার পাবলিকের উপর ছেড়ে দাও। দাদা, যেভাবে নিউমোনিয়া তার সঙ্গে অ্যাডিনো ভাইরাসে যেভাবে আক্রান্ত হয়ে দিনের পর দিন শিশু মারা যাচ্ছে, পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা নেই,
আর স্বাস্থ্যসাথীর কার্ড কেউ নেয় না। যে নার্সিংহোমে আপনি নিয়ে যান তমলুকে কার্ড, এই বাবুরা আছেন গ্রামের, জিজ্ঞেস করুন নার্সিংহোম গেটে জিজ্ঞেস করে ক্যাশ না কার্ড। আপনি যদি বলেন কার্ড বলবেন সিট নাই, বেড নাই, আর যদি বলেন ক্যাশ বলে এক্ষুনি ওটিতে চলুন। আরে মমতা ব্যানার্জির ভুয়া স্বাস্থ্যসাথীর কার্ড, আর আমি ত্রিপুরায় গিয়ে দেখে এসেছি আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকা পর্যন্ত মোদিজির বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা, সব রাজ্যে পপুলার। অন্য দল যে রাজ্য চালাচ্ছে উড়িষ্যা বা ঝাড়খণ্ড, তারাও আয়ুষ্মান ভারতের উপর বিশ্বাস রেখেছে, কিন্তু মমতা ব্যানার্জির সংকীর্ণ রাজনীতির জন্য গ্রামের গরিব মানুষ তারা আয়ুষ্মান ভারতের বেনিফিট থেকে বঞ্চিত হচ্ছে, আর সেই কারণে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। উডবান ওয়ার্ড হয়ে গেছে কেষ্টমণ্ডলদের রাখার জন্য ওয়ার্ড, আর পিজিতে সাধারণ লোক বেড পায় না, অ্যাডমিশন পায় না। আর সাথে সাথে মমতা ব্যানার্জির বাড়ির লোকরা পশ্চিমবাংলার কোনো হসপিটালে যায় না, তার বাড়ির লোক আমেরিকায় গিয়ে চিকিৎসা করে, কারণ মমতা ব্যানার্জির হসপিটালগুলোয় যাওয়া মানে ফেরা আর সুযোগ নেই, তাই কেউ যায় না, তার বাড়ির লোক যায় না। যে স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির লোক তার স্বাস্থ্য ব্যবস্থার উপর আস্থা রাখতে পারে না, সেখানে সাধারণ লোক এই ভোগান্তির মধ্যে পড়বেন, এটা অত্যন্ত স্বাভাবিক। দীনেশ ত্রিবেদীর যেভাবে সরকারি টাকা নয়ছয় করে তিনি বাংলায় করছিলেন, আপনি টুইট করেছিলেন সিবিসি, সেটাকে আপনাকে হরিকৃষ্ণ দ্বিবেদী, হ্যাঁ হরিকৃষ্ণ দ্বিবেদী, সিবিসি টেক আপ করেছে, সিবিসি ব্যবস্থা নেবে, আর আমিও জনস্বার্থের মামলা রেডি করেছি, ফাইল করছি। প্রধানমন্ত্রীকে নিজে চুরি করেছেন, স্বীকার করে নিয়েছেন। তো জানুয়ারিতে উনার স্যালারি শিটে এইচআর ছিল, ফেব্রুয়ারি থেকে এইচআর তিনি কাটা মানে নেননি, কাটিয়ে দিয়েছেন এইচআর, চুরি তো করেছেন, ধরা পড়েছেন। এখন চুরি করার পরেও যদি চোর স্বীকার করে নেয়, তার যা পানিশমেন্ট আছে আইনে তাই হবে। দাদা প্রধানমন্ত্রীকে পাঠানো বিরোধী চিঠিতে মুকুল রায়ের নাম কেন, সেখানে তাকে কি ছেঁটে ফেলার ভাবনা? প্রধানমন্ত্রীকে পাঠানো ও না পড়ে মমতা ব্যানার্জি সই করে দিয়েছে, মমতা ব্যানার্জি না পড়ে সই করে দিয়েছে। মেঘালয় তো আপনারা দেখেছেন, ভোট ভোট ফেভার অফ টিএমসি, টিএমসি টিএমসি উইল ফর্ম গভর্নমেন্ট ইন মেঘালয়, আর আর তাড়িয়ে দিন বিজেপিকে, তাড়িয়ে দিন, আর ব্রেকডাউন। বন্দে ভারত অনুষ্ঠান চারটে পাড়ায়, এই মঞ্চের চারটে কোণেই কিন্তু ভোগ হচ্ছে, তা সত্ত্বেও মানুষ তারা ভোগ নিবেদন তাড়াতাড়ি ঠাকুরের কাছে করে। সুন্দরদা আপনি উঠে আসুন, আমরা বরণ করে নিচ্ছি দাদাকে। প্রতিটা গ্রাম উনি চেনেন, নন্দীগ্রাম আন্দোলনের প্রকৃত নায়ক হচ্ছেন উনি। এই নন্দীগ্রাম আন্দোলন যখন উনি বারে বারে নন্দীগ্রামে ছুটে দেন, সেই 2006 সালে পর 7 সালে, তখন আমাদের এই রাস্তা দিয়ে উনি দিগন্ত ঘাটুয়া, এইখানে আমাদের ক্লাব হরিজন্য এখানে প্রোগ্রাম করা হয়েছে, হরিজন্য আমি বলি থেকে দাদাকে আমি এখানে আনবো, হরিজন্য প্রোগ্রাম করেছে, দক্ষ সংগঠক, আমাদের সমবায় সমিতি নির্বাচনে জিতেছে, দক্ষ সংগঠক। জয় জয় শ্রীরাম। সমবেত ইটামগরা দুই অঞ্চলের গ্রামবাসী, ভারতীয় জনতা পার্টির শুভানুধ্যায়ী, রাষ্ট্রবাদী দেশপ্রেমিক, জনতা জনার্দন গণদেবতা, আপনাদের প্রথমেই আমি
আন্তরিক গৈরিক অভিনন্দন জানাই। গতকাল মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। গোটা রাজ্যের সমস্ত মাধ্যমিকের ছাত্রছাত্রীদের শুভকামনা জানাই যে তারা ভালো লিখেছে, ভালো পরীক্ষা দিয়েছে এবং ঈশ্বরের আশীর্বাদে, বাবা মায়ের আশীর্বাদে তারা অত্যন্ত সফলতার সঙ্গে কৃতকার্য হবে, এটা আশা করব। আগামী এক সপ্তাহ পরে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হবে, আমি তার আগাম শুভেচ্ছা জানাই। আমাদের দোল উৎসব আছে মঙ্গলবার, তার রঙিন শুভেচ্ছা থাকলো আপনাদের। আমি আজকে সকালে শোভাযাত্রায় ছিলাম, পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী চৈতন্যদেব মহাপ্রভু, তিনি তমলুকে মহাপ্রভুর মন্দিরে অবস্থান করেছিলেন পুরী যাওয়ার সময়। আজকে তার 514তম আবির্ভাব দিবস। আমি গত 4 বছর তমলুকে এই দিনটি উদযাপন করি। আমি সেখানে শোভাযাত্রায় অংশগ্রহণ করে অন্নপ্রসাদ বিতরণ শুরু করিয়ে বৈষ্ণবদের গীতা, ধুতি ইত্যাদি বিতরণ করে আপনাদের এই সম্মেলনে সমবেত হয়েছি। এই সম্মেলনের আয়োজক ব্যবস্থাপক ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের যে অঞ্চল সমিতি তৈরি করা হয়েছে তার কনভেনার প্রাক্তন প্রধান রামকৃষ্ণ ভাই, এখানে আমি একটু পরিচিত হতে চাইব, রামকৃষ্ণর সঙ্গে আমার পরিচয় আছেই। বাসুদেব দাস, তিনি শক্তিকেন্দ্র প্রমুখ, নমস্কার নমস্কার। বিশ্বজিৎ সামন্ত, আরেকটি শক্তিকেন্দ্র প্রমুখ, গুরুপদ সামন্ত, নমস্কার। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন সুশান্ত দাস, বুথ সভাপতি, এসছেন। মানস মানিক, বুথ সভাপতি, রামকৃষ্ণ প্রধান, বুথ সভাপতি, আবার মানস দাস, বুথ সভাপতি, শিবপ্রসাদ সামন্ত, অ্যাবসেন্ট আছেন, উত্তম মাইতি, প্রহ্লাদ দাস, শম্ভু দলৈ, অর্জুন পাত্র, নির্মল আদক, আমাদের সম্মানিত মঞ্চ এবং ইতিমধ্যে আমাদের বিভিন্ন স্তরের জেলা, ব্লক, মোর্চার নেতৃবৃন্দ আপনাদের দ্বারা সম্বর্ধিত হয়েছে। আমি তাদের প্রত্যেককে আলাদা করে না বলে একসঙ্গে সম্মানিত মঞ্চ এবং শ্রদ্ধা জানাই। আহারের সময় সমাগত, তার বাইরেও আপনাদের অনেক নিজ নিজ কাজ রয়েছে, সেগুলো আপনাদের করতে হবে, অঞ্চল সম্মেলনের সমাপ্তি করতে হবে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে 3,500-এর কাছাকাছি গ্রাম পঞ্চায়েত রয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ডিসেম্বর মাসের 12 তারিখ থেকে
লাগাতার আঞ্চলিক সম্মেলনের মধ্য দিয়ে আগামী যে পঞ্চায়েতের নির্বাচন আছে এই নির্বাচনকে সামনে রেখে পঞ্চায়েত থেকে চোরেদের তাড়ানোর স্লোগান সামনে রেখে এবং আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা অঞ্চল সম্মেলন করছি এবং ওই এক একটি গ্রাম পঞ্চায়েতের এই অঞ্চল এলাকাধীন আমাদের সাংগঠনিক শক্তি অনুযায়ী আমরা মিলিত হচ্ছি। মাঝে মাধ্যমিক পরীক্ষার জন্য মাইক্রোফোন বন্ধ ছিল, সেই কারণে অনেক জায়গায় অঞ্চল সম্মেলন করা যায়নি। একদিকে আমাদের যুব মোর্চার ভাইরা গ্রাম সম্পর্ক অভিযান করছেন, অন্যদিকে বিশ্বনাথ বাবু সহ আমাদের সমস্ত নেতৃত্ব তারা মাদারের নেতৃত্ব আমাদের বিজন্দা সহ সবাই তারা বুথ সশক্তিকরণের কাজও করছে। সামগ্রিকভাবে আমাদের লক্ষ্য একটাই যে আগামী যে তিন চার মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন হতে যাচ্ছে, যে ব্যাপারে মহামান্য কলকাতা উচ্চ আদালত সিদ্ধান্ত নেবেন, আমরা সেখানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি মামলা করেছি। মামলা হচ্ছে আশু পঞ্চায়েতের ভোট করা হোক, কিন্তু আসন সংরক্ষণ যে পদ্ধতিতে ওবিসি করা হয়েছে এই ওবিসি আসন সংরক্ষণ সঠিকভাবে নির্ধারণ করে করা হোক। তৃণমূলের নেতারা বিডিওর সঙ্গে বসে গোলাগুলি করে তাদের পছন্দ মতো আসন সংরক্ষণ আমরা মানব না। ভোট যাতে চুরি না হয় 2018 সালের মতো, গণনা কেন্দ্র যাতে লুট না হয়ে যায়, সেই জন্য কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী দিয়ে মনোনয়ন পত্র দাখিল থেকে শুরু করে গণনা পর্যন্ত কোর্টের নজরদারিতে করতে হবে। আমরা এই জন্য আদালতে গেছি, 9 তারিখে পরবর্তী শুনানি আছে। আমি আপনাদের কাছে বিনীতভাবে বলবো যে আপনারা প্রত্যেক দিন টিভি দেখে দেখে এবং মোবাইল ফোনে ঘাঁটতে ঘাঁটতে চোরেদের স্বরূপ দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন, কি ভয়ঙ্কর ধরনের চোর এরা। তৃণমূল মানেই হল চোর, বড় চোরদেরকে কোর্টের তত্ত্বাবধানে তদন্তকারী সংস্থারা ঘাট ধরে জেলের ভেতরে ঢোকাচ্ছে, কিন্তু প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে যে চোররা আছে যারা 100 দিনের টাকা লুট করল, যারা গরিবের হক আবাস যোজনার বাড়ি দিল না, যারা শৌচালয়ের টাকা মারল, যারা আমফানের টাকা লুট করল, সেই চোরেদের তাড়ানোর দায়িত্বটা কার? আপনাদের। আমরা বড় বড় কাতলা মাছ, রুই কাতলা, তাদেরটা আমরা বুঝে নেব, আর গ্রামে গ্রামে যত চোর আছে তাদেরকে পরিষ্কার করার দায়িত্বটা আপনাদের নিতে হবে। আপনাদের কাছে আমি উদাহরণ দিয়ে বলবো, বলে 100 দিনের টাকা আটকে দিয়েছি। আপনি জানেন 1,18,00,000 ভুয়া জব কার্ড বেরিয়েছে, 1,18,00,000 ভুয়া জব কার্ড, 3.5-4 কোটি লোক জব কার্ডের এনরোলমেন্ট হয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের নির্দেশে ডিলিট করতে গিয়ে 1,18,05,000 জব কার্ড এখনো পর্যন্ত বাতিল করেছে।
পরশুদিনই আমি একটা সংবাদ মাধ্যমে এনেছি সোশ্যাল মিডিয়াতে, তাতে আমি প্রমাণ দিয়েছি দুটো ব্লকের দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি মালদা জেলার হরিশ্চন্দ্র পট্টু বাতিল হওয়া জব কার্ডের এগেনস্টে গত 10 বছর টাকা তুলেছে। যদি ওটা ভূত হয় ফেক, টাকা কে তুলল, কোথায় গেল টাকা? আপনারা আইবিএস এর গাই গরু কেনার জন্য 15,000 টাকা কেউ পাননি, ফলের বাগানের টাকা কেউ পাননি, আমফানের ঝড় মোদীজি 3750 কোটি টাকা দিয়েছে, ইটামগরা 1-2 সহ নদী পার্শ্ববর্তী অঞ্চলগুলো সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে, 1 মাস বিদ্যুৎ ছিল না, যার সম্পূর্ণ বাড়ি নষ্ট হয়েছে বা উড়ে গেছে 20,000 টাকা করে কে পেয়েছে? কেউ পায়নি। ঠিক একইভাবে 40 লক্ষ বাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী এখন অবধি পশ্চিমবঙ্গে গ্রামের লোকের পাকা ছাদের জন্য। ভারতবর্ষে 4 কোটি, পশ্চিমবঙ্গে আছে 40 লাখ। এবারে লাস্ট দিয়েছেন 11,26,000। হ্যাঁ, ওই জন্য তো আটকে দিয়েছে, ওই জন্য আটকে গেছে, লক এন্ড কি চাবি তালা লাগানো হয়েছে। আর এই সিপিএম কংগ্রেস বেরিয়ে পড়েছে, এদেরকে এরা ছিল 11 থেকে বিরোধী দল, 11 থেকে বিরোধী দল নেতা ছিল সিপিএম, 16 থেকে ছিল কংগ্রেস। এগুলো দেখেছেন কখনো? কখনো প্রতিবাদ হয়েছে? চোর ধরা পড়েছে? হত কাটবে বিজেপি আর কই খাবো আমি, তাই তো? সেগুড়ে বালি, সেগুড়ে বালি, এসব হবে না। 25 বছর লোক কংগ্রেসকে দেখেছে, 34 বছর সিপিএম কে দেখেছে, কিন্তু বিজেপি কে লোক এখনো সরকারে দেখেনি। তাই ডবল ইঞ্জিনের সরকার পশ্চিমবঙ্গে না হলে উপায় নেই। বামফ্রন্ট রেখে গেছিল 1 কোটি বেকার, মাননীয় পিসিমণি করে দিয়েছে 2 কোটি। বামফ্রন্ট রেখে দিয়ে গেছিল 2 লাখ কোটি টাকা ঋণ, পিসিমণি সেটাকে বাড়িয়ে মাত্র 6 লক্ষ কোটি করে দিয়েছে। অতএব কয়েনের রিপিট আর রিপিট। বামফ্রন্ট নন্দীগ্রামে গুলি চালিয়ে কৃষক মেরেছে, আর মমতা ব্যানার্জি রামপুরহাটের বগডুইতে মুসলমান পুড়িয়েছে। একমাত্র রাষ্ট্রবাদী পার্টি ভারতীয় জনতা পার্টি, তার ডবল ইঞ্জিন সরকার ছাড়া এই রাজ্যের গতি নাই। 45 লক্ষ পরিযায়ী শ্রমিক আমাদের রাজ্য ছেড়ে অন্য জায়গায় কাজে গেছে। এই চোরদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করতে হবে। এখন কাঁদলে কি হবে? মীনাক্ষী বনকে ধরে জেলে ঢুকিয়ে দিচ্ছে, কংগ্রেসের কৌস্তভ বাগচিকে ধরে জেলে ঢুকিয়ে দিচ্ছে, বিজেপি তো ডেলি আক্রান্ত, আমারই 34টা মামলা। কিন্তু আপনারা কি করেছিলেন 21 সালে? সিপিএম কংগ্রেস বলেছিলেন নো ভোট টু বিজেপি। আরে সেদিন যদি বলতেন নো ভোট টু মমতা, তারপরে তো জনগণ ঠিক করত বিজেপি কে জেতাবে না সিপিএম কে না কংগ্রেস কে। ও তো জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত যদি সত্যিকারে মমতা ব্যানার্জিকে আপনারা তাড়াতে চান। আমি নন্দীগ্রামে হারিয়ে দিলাম মমতা ব্যানার্জিকে 1956 ভোটে ওপারে। ভবানীপুরে জোর করে একজনকে জ্যান্ত লোককে পদত্যাগ করালো, শোভনদেব চ্যাটার্জি। আর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলল ভবানীপুরে আমরা মমতা ব্যানার্জিকে সমর্থন করলাম, লেট হেলা, ওই জন্য তো ধরে ঢুকাচ্ছে, ব্যক্তিগত আক্রমণ করছে।
কারণ মমতা ব্যানার্জি হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় গদ্দার। কেউ চিনত না, রাজীব গান্ধী চিনিয়েছিল, পরিচিতি দিয়েছিল। কংগ্রেস তাড়িয়ে দিয়েছিল, রাস্তায় ঘুরছিল ফাউ ফাউ করে। অটল বিহারী বাজপেয়ী নিজের মেয়ের মতো কাছে ডেকে নিয়ে আশ্রয় দিয়েছিল, বলে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে ছিলনি। আরে ছিলাম কি না ছিলাম তো ইটামগড়ার লোক জানে, তেসরা জানুয়ারি আন্দোলনের প্রথম দিন বামন চোখে আমি কেন্দ্রাবাড়ি, 7ই জানুয়ারি যেদিন তিনজন মারা যায় সেলিমের দেহ আমি তুলেছি ভাঙাবাড়ায় কাদা পাঁক থেকে, তালপাটি খাল থেকে। 14ই মার্চ আমাকে আটকে দিয়েছে চারিদিক থেকে। 15ই মার্চ সকাল 8টায় বেরিয়ে বিকাল 3টায় আপনার এই পথ পেরিয়েছি, খেয়া পেরিয়েছি মাছ ধরার নৌকা ধরে। ওপারে গাড়ি নেই, একটা ট্রেকারের চালক গাড়ি লক করে ঘুমাচ্ছিল তাকে তুলেছি, তারপরে 3:30 পৌঁছেছি। 2টা মিছিল করেছি কৃষকদের দেহকে সামনে রেখে, একটা চৌরঙ্গি বাজার থেকে বড় চক্রবেড়িয়া, আরেকটা জয়রুর মোড় থেকে দেখালি, 2টো মিছিলেই আমি সাফ করে দিয়েছিলাম। কোথায় ছিলেন আপনারা? আনন্দময় থেকে যেদিন চাপা দেয় এখানে জেসিপি মেশিন এনে 150খানা বাড়ি ভেঙে নদীতে ফেলে দিয়ে গেছিল, কোথায় ছিলেন আপনারা? আমার পরিচয় দেবেন মমতা ব্যানার্জি, আমি কি করেছি জনগণ জানে। আগামী দিনেও করব, 2টা 1টা কাজ পার্টি দিয়েছিল মমতা ব্যানার্জিকে হারাতে হবে, হারিয়ে দিয়েছি। আর একটা কাজ জনগণ আমাকে দিয়েছে, মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেখতে চাইল, এই কাজটা আমি করব। আর শক্তি হলেন আপনারা, আর বিকল্প বিজেপি ছাড়া কিছু নেই, নরেন্দ্র মোদীর কোন বিকল্প নেই। খুব টুপি পরিয়েছিল সংখ্যালঘু মুসলমানদের, গতবারে তো 21-এর ভোটে তো একবারে দল বেঁধে এনআরসি হয়ে যাবে, আমাদের সব তাড়িয়ে দিবে, বিজেপি ঢুকে পড়বে। সাগর দিঘিতে দেখুন উল্টে গেছে, কংগ্রেস জিতেছে তাতে আমি উৎসাহিত নই, কিন্তু তৃণমূল হেরেছে তাতে আমি খুশি। আর সংখ্যালঘুরা বুঝেছে এনআরসির ধপ, ধপের চপ মমতা ব্যানার্জি খাইয়েছিল, সে চপ আর কাজ করছে না। লোক এখন কর্ম চায়, লোক এখন হসপিটালে স্বাস্থ্য পরিষেবা চায়, আধুনিক শিক্ষা চায়, বাড়ির সামনে পাকা রাস্তা চায়, কৃষক তার অধিকার চায়, নারী তার সুরক্ষা চায়। 60,000 চাকরি বেঁচে দিয়েছে, সবে তো 3,000 গেছে, আগামী কয়েক মাসে দেখবেন 1,000,000 চাকরি যাবে। মিছিল যাবে কালীঘাটের উদ্দেশ্যে, বলবে টাকা ফেরত দাও, মাল ফেরত দিতে হবে, আমরা সবাই মাল দিয়ে চাকরি পেয়েছি, মায়ের গয়না স্ত্রীর গয়না গরু বাছুর জমি সব বেচতে হয়েছে চাকরি নেওয়ার জন্য। আর কি সুন্দর তৃণমূল, কখনো অপা, কখনো মোনালিসা, কখনো কঙ্কনা, এখন তো আবার হৈমন্তী, চরিত্রের মনুমেন্ট। 2 বছর আমি নাই এইচডিএতে সরকারি দলে, মহিষাদল ব্লক জুড়ে বিধানসভা জুড়ে আমি যা যা করেছিলাম, তারপরে একটা ইট গাঁথা হয়েছে, 50টা ঢালাই রাস্তা আছে আমার এইচডিএর টাকায় করা, 51টা রাস্তা করেছেন এখানকার যে এমএলএ হয়েছেন, চটি চাটা মিডিয়াকে নিয়ে ঘুরে, আর শুধু নাকি পরিদর্শন হচ্ছে, জরিপ আর সমীক্ষা 2 বছর ধরে পরিদর্শনই হয়ে যাচ্ছে, সমীক্ষা হচ্ছে, বিশ্ববিদ্যালয় কোথায় হবে জায়গা নাই। আমি আপনার মামুনিয়া মৌজায় এই অঞ্চলে 10 একর জায়গা এইচডি দিলাম,
আমি যেদিন গেছি তারপরের দিন থেকে কাজ বন্ধ, বিশ্ববিদ্যালয়ে আর একটা ইটো কথা হয়নি। প্রজ্ঞানন্দ সংস্কার আমি করেছিলাম, আর কেউ করেনি। রবীন্দ্র ভবনের সংস্কার আমি করেছিলাম, তার দু বছর চলে গেছে, হাত দেয়নি। কুমুদিনী ডাকুয়া মুক্ত মঞ্চ, এইচটি ক্যানেল দুবার সংস্কার করেছি। এইচটি ক্যানেলের উপর 22টা কাঠের ব্রিজ সংস্কার করেছি, দুটো পাকা ব্রিজ বানিয়ে দিয়েছি গান্ধী কুঠিরে যাওয়ার ব্রিজ সহ। এত স্ট্রিট লাইট লাগিয়ে দিয়েছি, দনিপুরে মায়াচরে বাঁধ সংস্কার করে দিয়েছি। তোমরা হিসাব দাও, দু বছর আমার তো মুখস্থ, সেহেতু সব অঞ্চলে সব স্কুলে আমার আছে যোগদান। দনিপুর স্কুলে পাবেন, অমৃত বেড়িয়ায় পাবেন, লক্ষাতে পাবেন, গেহখালি গার্লসে পাবেন, গার্লস কলেজে পাবেন, রাজ হাই স্কুলে পাবেন, নাম বলুন। আর শুধু স্কুল নয়, মাদ্রাসাও যে দু একটা আছে সেখানেও আমি করেছি, আটকি না। কাঞ্চনপুর, আরে এরা কি করবে, সতীশ বাবুর একটা মূর্তি ছিল না, 15ই ডিসেম্বর মালা দিতে যেত, ইটের পাঁজর ছিল, হাব্বাস মুষ্টিটা মূর্তিটা প্রথম আমি করে দিই। নর্থ চব্বিশটা আমি যখন পেরিয়ে যেতাম প্রথম মালা দিতে, গ্রামের লোক বলতো সতীশবাবু গোটা দুনিয়ার কাজ করেছে, গ্রামের কিছু করে যান, এখন পাকা ব্রিজ দিয়ে আমরা যাই সতীশবাবুকে মালা দিতে। প্রজ্ঞানন্দের সামনে ডান দিকে সুশীলবাবু, বাম দিকে সতীশবাবুর দণ্ডায়মান মূর্তি। মহিষাদলের কৃষ্টি সংস্কৃতি অতীত ইতিহাস স্বাধীনতা সংগ্রাম, সর্বত্র কিছু না কিছু কাজ রাজনীতির ঊর্ধ্বে উঠে করেছি। আর এখন যারা আছেন, পরিদর্শন আর পরিদর্শন, সমীক্ষা আর সমীক্ষা, জরিপ হচ্ছে আর ছবি ছাড়ছে, এই এলেন এই এলেন, এই হবে, কবে হবে? পঞ্চায়েত ভোটের পরে হবে, মানে চুরির লাইসেন্সটা আবার রিনিউয়াল করে দিতে হবে, মাল তুলব, আরো 5 বছর ধরে মাল তুলব। চোরদেরকে তো আমি ধরেছিলাম, আমি এমপি ছিলাম, আমি জানতাম না এখানকার তৃণমূল কংগ্রেসের নেতারা এমপি লেটের টাকা দিতাম 50 লাখ করে বছরে, 7% করে কমিশন নিত। যখন জেনেছি প্রকাশ্যে বন্ধ করেছি, ঠিকাদারদেরকে ডেকে 7% করে কমিশন দিত। গোটা মহিষা দলে 3টি 4টি ঠিকাদারের রাজত্ব, লুটের রাজত্ব, গরিবের অধিকার বঞ্চনা করে যা খুশি করেছে। রথ পুড়ে গেছিল, 25 লক্ষ টাকা ব্যয় করে কে সংস্কার করে দিয়েছে রথ? কে সংস্কার করেছে, নাম বলবো? জানেন আপনারা, খোঁজ নেন, রাজবাড়িকে জিজ্ঞেস করুন। আর এখন হোর্ডিং দিয়ে পিসির একদিকে, ভাইপোর একদিকে, আর সঙ্গে কাটমানি নেতাদের ছবি, জয় জগন্নাথ। আর যেদিন রথটা ভেঙে পুড়ে গেছিল, সেদিন তোমাদের কারোর টিকিট খুঁজে পাওয়া যায় না। আমি যা করার করে দেবো, এরা যাবে পশ্চিমবঙ্গ থেকে, একদম পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। 23 সাল ভয়ঙ্কর। আপনারা আমাকে কথা দিন, ইটামগরা 2 অঞ্চল থেকে চোরেদের তাড়াবেন, হ্যাঁ কি না? গ্রামে গ্রামে উঠান বৈঠক, পাড়া বৈঠক, সব পাড়া ঐক্যবদ্ধ হল, দুর্নীতি হল ইস্যু, স্লোগান হল চোর ধরো, চোর ধরো, চোর ধরো, এই একটা স্লোগান। আপনার অধিকার মোদীজি আপনাকে দিয়েছে শৌচালয়, মাথা পিছু 12,000 টাকা আপনি পাননি। মোদীজি আপনাকে দিয়েছে উজালা 1 এবং 2,
গ্যাসের ওভেন, গ্যাসের কানেকশন, প্রথম 12 মাস 12টা সিলিন্ডার ফ্রি, এখন গ্যাসে 200 টাকা করে ভর্তুকি। আপনার কর্মসূচি 3, প্রধানমন্ত্রী আবাস যোজনা, ছাদ বাড়ি। কর্মসূচি 4, হার ঘর নল সে জল, মানে পানীয় জল। প্রতি গ্রামে দেখুন একটা দুটো করে সাবমার্সিবল নষ্ট। এই সবে ফেব্রুয়ারি মাস গেছে, মার্চ মাসে কি গরম, জুন মাস পর্যন্ত চলবে। গোটা ভারতবর্ষ দেখে আসুন। আমি ত্রিপুরাতে প্রচারে ছিলাম, 14টা বিধানসভায় প্রচার করেছি, 13টা বিজেপি জিতেছে। কি করে দিয়েছে ত্রিপুরা? যে গ্রামে গেছি লোক বলছে ডবল ইঞ্জিন, মোদিজির এত কাজ, প্রত্যেক বাড়িতে নলবাহিত জল। আপনাদের এলাকায় পাননি আপনারা, রেশন মাথা পিছু 5 কেজি করে চাল আর গম, গম অথবা আটা, 81 কোটি লোক দেশের পায়। আপনার পরিবারে 8 জন 40 কেজি মাসে নিয়ে আসছেন, আর চালের বস্তার উপরে সব ইংরেজিতে লেখা যাতে আপনি পড়তে না পারেন। আর মমতা ব্যানার্জির স্টিকার পিসির একটা হাঁড়ির ছবি আছে, তার নিচে লেখা খাদ্য সাথী। আমি কালকে ধরেছি পীযূষ গোয়েলকে লিখেছি, ওই হাঁড়ির ছবি তুলবো আমি, ছড়াবো। যেমন গ্রামে গ্রামে দেখছেন না, বাংলা সড়ক যোজনা লিখেছিল, এখন স্টিকার দিয়ে মুছছে, বলছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা, ধরমবাব রক্ষা করো, ভুল হয়ে গেছে। আগে বলছিল বাংলা গ্রামে আবাস যোজনা, এখন বলছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না। আপনি চালের বস্তার উপরে দেখবেন, গমের বস্তার উপরে হাঁড়ির ছবি দিয়েছে, খাদ্য সাথী, ধপের চপ, ধপবাজ মুখ্যমন্ত্রী, চিটিংবাজ, মিথ্যা কথা যারা একটা সত্যি কথা বলে না। সেই জায়গায় আপনাদেরকে ভালো করে প্রচার করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, রাষ্ট্রবাদী সরকার, ডবল ইঞ্জিন সরকার আনতে হবে। আপনার মুখে মাস্ক নেই, আমার মুখে মাস্ক নেই, চীনে হসপিটাল ভর্তি, আমেরিকা ভ্যাকসিন কমপ্লিট করতে পারেনি। আমরা 3টা করে ভ্যাকসিন পেয়ে গেছি, সবাই 2টা তো পেয়েছি, 3টাও পেয়ে নিয়েছি। এই জন্য করোনা মুক্তি হয়েছে, 1 টাকা দিতে হয়নি। এর ক্রেডিট কার্ড আমাদের দেশের চিকিৎসা বিজ্ঞানী, আর চিকিৎসা বিজ্ঞানীদেরকে করানোর ব্যবস্থা করেছেন কে, তার নাম যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তাই মোদিজি আর ভারত, ভারত আর মোদিজি। দেখুন উত্তর পূর্বাঞ্চল, মেঘালয়, নাগাল্যান্ড, সেখানে সংখ্যালঘু খ্রিস্টানরা 70% 80%, তারা লাইন দিয়ে ভোট দিচ্ছে। কেন? বিজেপি জাত পাত ধর্ম করে না, বিজেপি বিকাশবাদের উপর রাজনীতি করে, মমতা ব্যানার্জি তোষণ করে, সাম্প্রদায়িকতা করে। অবশ্য এখন উল্টো বাস হচ্ছে, সাগর দিঘিতে ভেবেছিল মুসলমান না, আমার তো চৌবাচ্চা জিয়ল মাছ, তবে এ ভোট তো আমি পাবো। একটা হিন্দু প্রার্থী দাঁড় করিয়ে দিই দেবাশিস ব্যানার্জি, তাহলে হিন্দু ভোট গুলো নিয়ে নিব, বিজেপি ফাঁকা হয়ে যাবে। উল্টা হয়েছে, জালও গেছে, গামছাও গেছে, মুসলিম ভোটও গেছে, হিন্দু ভোটও গেছে। বিজেপি এসব করে না, বিজেপি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস করে। পঞ্চায়েতে ভালো করে গোছান, আমি পরে পঞ্চায়েতে আসবো, গ্রাম পরিক্রমায় থাকবো, সুন্দর করে ভালো করে কাজ করুন। এবং এই পঞ্চায়েত জিতিয়ে দিন, যাতে মোদিজির সমস্ত পরিষেবা আপনারা ঘরে ঘরে পান, ভারতীয় জনতা পার্টির হাত দিয়ে পান, আর চোর মুক্ত বাংলা হোক, মেধাযুক্ত কর্মসংস্থান হোক। আমাদের স্লোগান এক, ঘুষ মুক্ত মেধাযুক্ত কর্মসংস্থান। আমাদের স্লোগান 2, কাটমানি বুযুক্ত নাগরিক পরিষেবা। কেন আমাকে আবাস যোজনার জন্য কাটমানি দিতে হবে? কেন আমাকে বার্ধক্য ভাতার জন্য ঘুষ দিতে হবে? কেন আমাকে পিএম কিষান পাওয়ার জন্য ঘুষ দিতে হবে? কেন আমাকে আমফানের টাকা পাওয়ার জন্য ঘুষ দিতে হবে? কাটমানি বিযুক্ত নাগরিক পরিষেবা। আমাদের স্লোগান 3,
রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ হোক, যেমন কোর্টে প্রত্যেক দিন ঠাস ঠাস করে মমতার পুলিশ থাপ্পড় খাচ্ছে, ভুল করলে বেআইনি কাজ করলে এদেশে এখনো জুডিশিয়ারি বিচার ব্যবস্থা অত্যন্ত স্ট্রং। আমরা কাউকে ছেড়ে কথা বলবো না, আমরা নিশ্চিতভাবে রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ চাই। আমাদের এখানে আমাদের নবমী গুচ্ছাইর থেকে শেফালী সামন্ত থেকে আমাদের ফজলুর রহমান সাহেব মাইনরিটি মোর্চা থেকে আমি সুব্রত দে থেকে আমাদের জেলা পরিষদের সোমনাথ ভাই থেকে সুন্দরানন্দ গুড়িয়া থেকে শ্যামল বাবু পুতুল বন চন্দন ভাই আগেই আমি বিজনদা এবং বিশ্বনাথ বাবুর নাম বলেছি প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। সমাজ টাকা করে দেওয়া হোক, অনেকে টাকা পায়নি, বার্ধক্যভাতা বিধবাভাতা টাকা পাচ্ছে না, সেটা নিয়ে আমাদের কোনো বলার নয়, কিন্তু লক্ষ্মী ভাণ্ডার 500 টাকা দিয়ে পার্থ অপার ঘরে যদি 50 কোটি বেরোয়, এর বিরুদ্ধে বিজেপির প্রতিবাদ, এর বিরুদ্ধে বিজেপি প্রতিবাদ জানায়। লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, আপনার মুখটা বন্ধ করে দিচ্ছে 100, তাহলে না দিলে মোদীর দোষ, কিন্তু এই টাকাটা আছে সেন্ট্রাল গভর্নমেন্টে, আধার লিঙ্কিং চলছে, আধার ট্যাগিং চলছে, ওর সঙ্গে সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্ট এবার 100 দিনের টাকা দেবে, হিসাব তো দেয়নি, 12 কোটি 14 কোটি 5 কোটি প্রত্যেকটা জেলে রটিয়ে দিয়েছে যে ঝামেলা হতে পারে। এই আমাদের ভারতীয় কিছু লিডার্স আমাদের বলছেন, পাশাপাশি কাপাসরে ইত্যাদিতে কালো পতাকা দেখানোর কথা বলছেন, আমি দেখা পাল্টা আমরাও দেখাতে পারি এই।